শ্রোতা দর্শক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলার সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বিআরবি হসপিটাল লিমিটেড। সুস্থ থাকুন। আপনাদের সাথে রয়েছি আমি ডাক্তার তানিয়া রহমান মিতু। দর্শক, আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো বিশ্ব ক্যান্সার দিবস নিয়ে। আমাদের সাথে আজ এদেশের একজন স্বনামধন্য অধ্যাপক উপস্থিত রয়েছেন। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক মোহাম্মদ মোফাজ্জল হোসেন, চিফ কনসালট্যান্ট মেডিকেল অনকোলজিস্ট বিআরবি হসপিটাল লিমিটেড। দর্শক, আমাদের এই আলোচনায় আপনারা অংশগ্রহণ করতে পারেন। আমাদের স্ক্রিনেও দেখানো নাম্বারে ফোন করার মাধ্যমে অবশ্যই অনুরোধ করব ফোন করার সময় টিভির ভলিউমটি একটু কমিয়ে নেবার জন্য। স্যার, প্রথমেই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, কেমন আছেন? আপনাকে শুভেচ্ছা, দর্শকদের শুভেচ্ছা, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? স্যার, আলহামদুলিল্লাহ ভালো রয়েছি। আজ স্যার বিশ্ব ক্যান্সার দিবস, তো প্রথমে জানতে চাইব প্রতি বছরের মতো এবারও কি কোনো প্রতিপাদ্য বিষয় রয়েছে, তা তাৎপর্য কি? হ্যাঁ, প্রতি বছরই কোনো না কোনো প্রতিপাদ্য বিষয় নিয়ে এটা শুরু হয়। এটা শুরু হয়েছিল 2000 সালের 4ঠা ফেব্রুয়ারি প্যারিসে প্রথম ছয়জন একটা গ্রুপ বিশ্ববিখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ এটা বসে কীভাবে ক্যান্সার চিকিৎসায় উন্নতি সাধন করা যায়, কীভাবে ক্যান্সার নির্মূল করা যায়, কীভাবে ক্যান্সার থেকে বিরত রাখা যায়, এগুলি নিয়ে কিছু করেন। সেটাকে বলা হয় প্যারিস চার্টার। ওই চার্টারে তৎকালীন ফ্রান্সের প্রেসিডেন্ট জ্যাক সিরাক সাইন করেন। তারপর থেকে প্রতি বছরই এটা পালিত হয় সারা বিশ্বব্যাপী, এবং কোনো না কোনো প্রতিপাদ্য বিষয় থাকে। এই কোনো কোনো সময় একটা প্রতিপাদ্য বিষয় 2-3 বছর ধরেও পালিত হয়। যেমন এর আগে ছিল ক্যান্সার ক্যান বি প্রিভেন্টেড টু, আই ক্যান, ইউ ক্যান, দেন আই অ্যাম, আই উইল। গত 22, 23 এবং 24 এই 3 বছরের জন্য যে প্রতিপাদ্য বিষয়টি আছে সেটা হচ্ছে ক্লোজ দি কেয়ার গ্যাপ। তার মানে ক্যান্সার চিকিৎসার যে বৈষম্য আছে, যে পার্থক্য আছে দেশ বিদেশ বিভিন্ন জায়গাতে, ডেভেলপড কান্ট্রিজ, পুরলি ডেভেলপড কান্ট্রিজ বা ডেভেলপিং কান্ট্রিজ, তারপরে পুরুষ নারী ভেদে প্রভেদ আছে, তারপরে গ্রাম শহর, শিক্ষিত অশিক্ষিত, ধনী গরিব, এই যে পার্থক্যগুলি আছে এগুলি কমিয়ে আনতে হবে। এই টার্গেট নিয়েই গত 3 বছর যাবৎ এই প্রতিপাদ্য বিষয়ের উপর ভিত্তি করে সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে। সুন্দর বললেন স্যার। জানতে চাইবো, আমরা সব সময় শুনে এসেছি ক্যান্সার হলে তার অ্যান্সার নেই, বর্তমানে বাংলাদেশে ক্যান্সার চিকিৎসার অবস্থান কোথায়? বর্তমানে বাংলাদেশে ক্যান্সার চিকিৎসার প্রায় 90-95% চিকিৎসাই সম্ভব। ক্যান্সার চিকিৎসার প্রধান মাধ্যম হচ্ছে কয়েকটি। একটা হচ্ছে সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি, ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি, এগুলি খুবই লেটেস্ট ট্রিটমেন্ট। তো আমরা যদি চিন্তা করি কয়েক দশক আগের কথা, 60 দশকে প্রথম যখন ক্যান্সার চিকিৎসা বাংলাদেশে শুরু হয় ঢাকা মেডিকেলে, বলা হয় যে 1953 সালে কুমুদিনী হসপিটালে চালু হয় প্রথম মেশিন, রেডিওথেরাপি মেশিন। 60 সালের দিকে মাত্র 2-3টা কেমোথেরাপির ওষুধ পাওয়া যেত। আর এখন বাংলাদেশে বিশ্বে যত ক্যান্সার চিকিৎসায় যত মলিকুল ব্যবহার হয়, যত কেমোথেরাপি, টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি, তার 90 ভাগই আমাদের দেশে পাওয়া যায়। সবচেয়ে ভালো হচ্ছে কথা হচ্ছে যে এদেশে এগুলি উৎপন্ন হচ্ছে এবং এটা বিদেশে রপ্তানি করে হাজার হাজার কোটি টাকা আমাদের দেশে বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে। সুন্দর বলেছেন স্যার। এবার জানতে চাইবো যে যখন ক্যান্সার রোগীরা আপনাদের কাছে আসে, আসলে কী ধরনের কমপ্লেন কিংবা কী ধরনের কষ্ট নিয়ে আপনাদের কাছে আসে? এটা নির্ভর করে অ্যাকচুয়ালি কোন অঙ্গের ক্যান্সার এবং কোন স্তরে রুগীটা আমার কাছে এসছে। অনেকেই আসে যে একদম ব্রেনে চলে গিয়েছে, ব্রেন রিলেটেড সিমটম, অজ্ঞান হয়ে গেছে বা খিঁচুনি হচ্ছে বা একটা প্যারাপ্লেজিয়া হয়ে গেছে, এটা খুবই অ্যাডভান্স স্টেজ। যেমন ব্রেস্ট ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সারে একটা ছোট্ট চাকা নিয়ে যদি কেউ আসে স্টেজ 1-এ, অথবা একটু বগলের মধ্যে চলে গিয়েছে স্টেজ 2 বা 3 আর্লি, তখন কিন্তু চিকিৎসা খুবই ফলপ্রসূ চিকিৎসা দেওয়া যায়। এবং আমাদের দেশে সমস্যা হচ্ছে যে অনেক পেশেন্ট গ্রাম থেকে যারা আসে পার্টিকুলারলি, এবং গরিব এবং কম শিক্ষিত, তাদের রোগটা অনেক অ্যাডভান্স স্টেজে আসে। দ্বিতীয় সমস্যা হচ্ছে যে হাতুড়ে চিকিৎসা, কবিরাজি চিকিৎসা, হোমিওপ্যাথিক চিকিৎসা, এগুলি করে রোগটা অনেক বেড়ে যায়। অনেক ক্ষেত্রে যেমন ফুসফুসের ক্যান্সার, টিবির চিকিৎসা দিতে ফুসফুসের ক্যান্সারটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। তো প্রত্যেকটা পেশেন্ট একই সমস্যা নিয়ে আসে না, অঙ্গভেদে এবং কোন স্তরে তার রোগটা আসে সেই অনুযায়ী তারা সিমটম নিয়ে আসে আর কি আমাদের কাছে। সুন্দর বলেছেন স্যার। জানতে চাইবো আসলে কোন কোন অঙ্গে ক্যান্সার হয়, কী ধরনের ক্যান্সারগুলো আপনারা বেশি পাচ্ছেন? অ্যাকচুয়ালি সারা শরীরের যে কোনো জায়গাতেই ক্যান্সার হতে পারে। ক্যান্সার মানে হচ্ছে যে একটা কোষ থেকে একটা টিস্যু হয়, সেই টিস্যুগুলি
মানে ক্যান্সারের কোষ বিভাজন যদি অপ্রতিরোধ গতিতে চলতে থাকে তখন সেটা একটা পিণ্ড আকারে বা স্ফীত অবস্থা একটা প্রকাশ পায়, সেটা একটা হতে পারে। কিন্তু সব স্ফীত জিনিসই কিন্তু টিউমার নয়, ক্যান্সার নয়, সব টিউমারই ক্যান্সার নয়। তো আমাদের দেশে ক্যান্সারের মধ্যে আমরা বিশ্বব্যাপী যদি পরিসংখ্যানটা দেখি, বিশ্বব্যাপী পরিসংখ্যানের মধ্যে দেখা যায় যে ব্রেস্ট ক্যান্সার সবচেয়ে বেশি, ফুসফুসের ক্যান্সার তারপর, তারপরে আছে পাকস্থলী, খাদ্যনালীর অন্যান্য জায়গায় কলোরেক্টাল ক্যান্সার, প্রস্টেট ক্যান্সার, এগুলি সার্ভিক্সের ক্যান্সারও আছে বিশ্বে। আর আমাদের দেশের কথা যদি চিন্তা করি, আমাদের দেশে বলা হয় যে খাদ্যনালীর ক্যান্সার অর্থাৎ ইসোফাগাস, ইসোফাগাস, মুখগহ্বর এসবের ক্যান্সার সবচেয়ে বেশি, তারপরে জরায়ুমুখের ক্যান্সার, তারপরে হচ্ছে স্তন ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার, এগুলি। সুন্দর বলেছেন স্যার। এই যে স্যার ক্যান্সারের বিভিন্ন সিমটমের কথা বললেন, বিভিন্ন ক্যান্সারের নাম বললেন, আপনি বিভিন্ন অঙ্গে যেগুলো হচ্ছে, যখন রোগীরা আপনাদের কাছে সমস্যাগুলো নিয়ে আসে তখন তো আপনারা পরীক্ষা নিরীক্ষা ইনভেস্টিগেশন এসবের দিকে যান, সেগুলো সুব্যবস্থা কি আমাদের দেশে রয়েছে? আমাদের দেশে ক্যান্সার নির্ণয়ের চিকিৎসা সুব্যবস্থা একদম 100% আছে। আমরা ক্যান্সার নির্ণয় কীভাবে করি? কোনো একটা পেশেন্ট যখন আমার কাছে একটা বিশেষ সিমটম নিয়ে আসে তখন আমরা প্রথমে চিন্তা করি যে এটা কোন জায়গার ক্যান্সার হতে পারে, সেই অঙ্গের যে পরীক্ষা সেটা। যেমন যদি ফুসফুসের ক্যান্সার চিন্তা করি তাহলে হয় ব্রঙ্কোস্কোপি, নাহলে প্রথমে একটা এক্স রে করে যদি একটা স্পট দেখি সেটা যদি একটু দূরে হয় মাঝখান থেকে তখন সেখানে সুচ দিয়ে পরীক্ষা করা, অথবা কোর বায়োপসি করা, অথবা সিটি গাইডের কোর বায়োপসি, অথবা যদি পানি হয়ে যায় তাহলে পানির থেকে ক্যান্সার সেল যদি আমরা ডিটেক্ট করতে পারি তাহলে ডায়াগনোসিস হয়। স্তন ক্যান্সারে যেমন আসে স্ফীত একটা অংশ নিয়ে বা একটা টিউমার নিয়ে, সেটাকে অনেক কারণেই স্তনের টিউমার হতে পারে কিন্তু সবগুলি কিন্তু স্তন ক্যান্সার নয়, তখন আমরা ওখান থেকে কোর বায়োপসি বা এফএনএসি করি। বগলের মধ্যে পিণ্ড হলে সেখানে করা হয়, ঘাড়ে বা অন্য জায়গাতে যদি হয় কুচকিতে, লিম্ফোমা নামে যেটা হয় সেটা অনেক সময় কেটে বায়োপসি করা যায়, তাহলে এফএনএসি, কোর বায়োপসি, ইনসিশন বায়োপসি, এক্সিশন বায়োপসি এগুলি করা হয়। যদি খাদ্যনালীর ভিতরে কোনো জায়গায় ক্যান্সার বা রেকটামের বা কলনের কোথাও হয় তাহলে আমরা কলোনোস্কোপি বা এন্ডোস্কোপি করে সেখান থেকে বায়োপসি নিয়ে সেভাবে আমরা তখন এটা আমরা নির্ণয় করতে পারি যেখানকার ক্যান্সার। লিভার ক্যান্সার হলে লিভার থেকে কোষ নিয়ে পরীক্ষা করা হয়, এইভাবে আর কি। যে অঙ্গ বিশেষে নির্ভর করে যে কেমন করে আমরা এটা পরীক্ষা করব, এবং পরীক্ষার সব সুযোগ সুবিধা বাংলাদেশে এখন বিদ্যমান ক্যান্সার নির্ণয়ের। নির্ণয়ের পরে যে পদক্ষেপটা সেটা হচ্ছে কোন পর্যায়ে আছে সেটা নির্ণয় করা। সেটা নির্ণয় করার জন্য সিটি স্ক্যান, এমআরআই এগুলি আছে, বোন ম্যারো এক্সামিনেশন করতে হয় অনেক ক্ষেত্রে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পেট সিটি স্ক্যান, যেটা আমাদের দেশে 10 বছর আগে ছিল না কিন্তু এখন প্রায় ঢাকাতেই 4-5 জায়গাতে পেট স্ক্যান হয়। সুতরাং এখন আমরা ওই যে কোন স্টেজে আছে কি বৃত্তান্ত এটার জন্য কোথায় যেতে হবে না, এগুলি কোনো কিছু প্রয়োজন নেই, সব কিছু। পেট সিটি স্ক্যান সম্পর্কে আপনার সঙ্গে জানতে চাচ্ছিলাম, পেট স্ক্যান যেটাকে বলছেন, পেট স্ক্যান হচ্ছে এমন একটা টেস্ট যেটাতে একটা টেস্টেই সারা শরীরের কোথায় কোথায় ক্যান্সার ছড়িয়ে গেছে বা কোন স্টেজে আছে সেটা নির্ণয় করা যায়। বিশেষ বিশেষ ক্ষেত্রে ব্রেনের ব্যাপারটা অনেকখানি আমরা একটু ওইটা 100% সঠিকভাবে বলতে পারে না, সেই জন্যে যখন আমরা সন্দেহ করি ব্রেনে গিয়েছে তখন পেট সিটি না করি তখন আমরা এমআরআই ব্রেন করি। আর পেট স্ক্যানে মোটামুটি প্রায় সব ক্যান্সারই অন্যান্য সলিড টিউমারের ক্ষেত্রে কোন কোন জায়গায় ছড়িয়েছে এটা মোটামুটি 95-99% নির্ভুলভাবে বলতে পারে। তবে পেট স্ক্যান কিন্তু ক্যান্সারের ডায়াগনোসিস করে না। ডায়াগনোসিসের জন্য আমি আগে যেটা বলেছি, আপনাকে একটা ক্যান্সারের কোষ আপনার চোখের সামনে আসতে হবে, প্যাথোলজিস্টের চোখের সামনে এসে সে বলবে যে হ্যাঁ এটা ক্যান্সার, তারপরে ক্যান্সারের কোন পর্যায়ে আর কোথায় কোথায় ছড়িয়েছে তখন বলা যাবে। কেননা অনেক বিনাইন ডিজিজ আছে যেমন টিউবারকুলোসিস, সেখানেও কিন্তু পেট স্ক্যান করলে কথা বলবো। এরই মাঝে আমরা ছোট্ট একটি বিরতি নিয়েছি। সুধী দর্শক, আপনারা দেখছেন বিআরবি হসপিটাল লিমিটেড, সুস্থ থাকুন। আমরা কথা বলছি বিশ্ব ক্যান্সার দিবস নিয়ে আর অনেক কথা বলবো, এরই মাঝে ছোট্ট একটি বিরতিতে যাব, আশা করছি আমাদের সাথেই থাকবেন। সুধী দর্শক, আপনারা দেখছেন বিআরবি হসপিটাল লিমিটেড, সুস্থ থাকুন। বিরতির পর ফিরে যাচ্ছি মূল আলোচনায়। স্যার, আমরা কথা বলছিলাম ক্যান্সার কোথায় রয়েছে পেট স্ক্যানে। হ্যাঁ, পেট স্ক্যান মাধ্যমে ওইটা যেটা বললাম যে এটা নির্ণয় করা হয় কোন স্টেজে আছে, তাই বলে পেট স্ক্যান কিন্তু ক্যান্সার ডায়াগনোসিসে সাহায্য করে না। একজনের ক্যান্সার হয়েছে, চিকিৎসার পরে আবার যদি ফেরত আসে তখন পেট স্ক্যান হয়তো আভাস দিতে পারে যে আবার এসছে ওটা। কিন্তু বললাম যে কিছু কন্ডিশন আছে যেমন টিবি, টিবিতে কোনো কোনো জায়গাতে লিম্ফ নোড বড় হলে
বা অন্য কারো সিভিয়ার ইনফেকশন হলে সেখানেও কিন্তু পেট স্ক্যানে ওই সব জায়গাগুলি পিক করে। বাট পেট স্ক্যান যারা রিড করে তারা যদি এক্সপার্ট হয় তারা কিন্তু তারা এটা ডিস্টিংগুইশ করতে পারে যে এটা কি ক্যান্সারের জন্য হচ্ছে নাকি ইনফেকশনের জন্য না টিউবারকুলোসিস বা অন্য কোনো কারণে হচ্ছে। কাজে পেট স্ক্যান এখন আমাদের দেশে আছে এবং এই পেট স্ক্যানের মাধ্যমে আমরা ক্যান্সারের পর্যায়ে নির্ধারণ করতে পারি মোটামুটি সঠিকভাবে। সুন্দর বলেছেন স্যার। আপনি আরেকটা প্রশ্নের কথা বলছিলেন যে বায়োপসি, কোর বায়োপসি, এক্সেশনাল বায়োপসি, অনেকগুলো বায়োপসির নাম বলেছেন, তো বায়োপসি পরীক্ষাটা কি আর এই যে এতগুলো রকম ফের বললেন? বায়োপসি পরীক্ষা হচ্ছে যে যেখানে টিউমার আছে বা ক্যান্সার সন্দেহ করা হচ্ছে সেখান থেকে একটু টিস্যু নেওয়া। আমি আগে বলেছিলাম কোষ, কোষ থেকে টিস্যু হয়, সেই টিস্যু নেওয়া মানে অনেক যায় অনেকখানি ওই অংশ থেকে কেটে নেওয়া হয়। সে কাটার পদ্ধতি হিসাবে নাম বলা হয় এক্সিশন বায়োপসি, ইনসিশন বায়োপসি। যদি আংশিক কেটে নেওয়া হয় তখন সেটাকে বলা হয় ইনসিশন বায়োপসি। এক্সিশন মানে টোটাল জিনিসটা যদি উঠিয়ে ফেলা হয়। কোর বায়োপসি মানে হচ্ছে একটা মোটা নিডল দিয়ে ওখান থেকে পাঞ্চ বায়োপসি, আর একটা আছে আরেকটা কোর বায়োপসি আছে সেই জিনিসটা, এটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা নির্ভুলভাবে ক্যান্সার কি ক্যান্সার নয় সেটা বলতে পারে। দ্বিতীয় হচ্ছে ক্যান্সার হলে তার উপরে আজকাল অনেক রকমের টেস্ট হয়, যেমন ইমিউনোহিস্টোকেমিস্ট্রি একটা খুব ইম্পর্টেন্ট টেস্ট যেটা নিশ্চিতভাবে বলে দিতে পারে ক্যান্সারের ধরনটা কী, ক্যান্সারের প্রকৃতিটা কোন ধরনের এবং তার সাথে কোনো জেনেটিক চেঞ্জ আছে কি না, কোনো মলিকুলার লেভেলের কোনো অল্টারেশন আছে কিনা, আমরা বলি ড্রাইভার মিউটেশন স্টাডি, এগুলি করতে হয়। তখন কিন্তু এই সাইটোলজি করলে যে এফএনএসি করলে যে কয়েকটা মাত্র কোষ আসে তার উপরে সেই টেস্ট করা যায় না, সেই জন্য কোর বায়োপসিটাই এখন সারা বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহার হয়। এবং তারপরে যে পরীক্ষাগুলি আছে আমরা বললাম মিউটেশন স্টাডি বা ড্রাইভার মিউটেশন স্টাডি, জেনেটিক স্টাডি, জেনেটিক স্টাডি আবার অন্যভাবেও করা যায়, সেটা ব্লাডের যেমন ব্রেস্ট ক্যান্সার বলা বিআরসি ওয়ান টু জিন সেটা ব্লাড থেকেও করা যায়। তো এই যে পদ্ধতিগুলো এগুলি সবচেয়ে আধুনিক পদ্ধতি এবং বিশ্বস্ত পদ্ধতি বলতে পারেন, নির্ভরযোগ্য পদ্ধতি। সুন্দর বলেছেন স্যার। জানতে চাইবো চিকিৎসার কথা, কী ধরনের চিকিৎসা আসলে আপনারা করে থাকেন? এটা এগেইন নির্ভর করে যে কোথাকার ক্যান্সার। যেমন আমাদের দেশে কিন্তু 30% ক্যান্সার প্রায় হেমাটোলজিক্যাল ক্যান্সার, অর্থাৎ রক্তরোগের ক্যান্সার, সেখানে কিন্তু অপারেশনের খুব বেশি সুযোগ নেই। তার মধ্যে আছে লিম্ফোমা, লিউকেমিয়া, সেটা অ্যাকিউট ক্রনিক লিউকেমিয়া, তারপরে আছে মাল্টিপল মায়োলোমা, এগুলি হচ্ছে রক্তরোগজনিত ক্যান্সার, সেখানে কিন্তু মূলত কেমোথেরাপি দিয়েই চলে। কিন্তু কোনো ওইটার কারণে যদি কোথাও পেটের নাড়ি বা কোনো কিছু এরকম হয়ে যায় যে বন্ধ হয়ে গেছে তখন হয়তো সাময়িক একটা সার্জারি করা লাগে। বাকি যে সলিড টিউমারগুলো আছে, ব্রেস্ট ক্যান্সার, ফুসফুস ক্যান্সার, পাকস্থলীর ক্যান্সার, কলোরেক্টাল ক্যান্সার, এগুলির জন্যে প্রধান চিকিৎসা হচ্ছে সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি। বেশিরভাগ ক্ষেত্রেই সার্জারি লাগে, কিন্তু আমাদের দেশে পেশেন্টরা যখন স্টেজ 4-এ আসে, যেমন ব্রেস্ট ক্যান্সার লাংসে ছড়িয়ে গেছে, লিভারে ছড়িয়ে গেছে, তখন কিন্তু সার্জারিটা প্রথমে খুব গুরুত্ব দেই না আমরা। আমরা তখন প্রথমে এই টিউমারগুলোকে যতটুকু পারি কন্ট্রোল করার চেষ্টা করি, সেটা কেমোথেরাপির মাধ্যমে হোক, নতুন যেসব থেরাপি বেরিয়েছে টার্গেটেড থেরাপি বা ইমিউন চেকপয়েন্ট ইনহিবিটর বা ইমিউনোথেরাপি, এগুলির সাহায্যে আমরা কন্ট্রোল করি। এমনকি অনেক ক্ষেত্রে হরমোন দিয়েও কন্ট্রোল করা যায়, যেমন প্রস্টেট ক্যান্সারের বেলায় করার পরে আমরা তখন সার্জারির কথা বলি। তাহলে সার্জারি একটা জিনিস গেল, কিন্তু যেমন ব্রেস্ট ক্যান্সার সার্জারি বেশ একটা বিশেষ ভূমিকা পালন করে, প্রাথমিক পর্যায়ে থাকলেও করে, আবার একটু অ্যাডভান্স হয়ে গেলেও করে, বাট স্টেজ 4-এর এটার রোল খুব বেশি নেই। দ্বিতীয় খাদ্যনালীর ক্যান্সার, পাকস্থলী, কলোরেক্টাল ক্যান্সার, এগুলিতে কিন্তু সার্জারির বিশেষ ভূমিকা আছে। অথবা অন্য টিউমার, যেখানে একটা সলিড টিউমার হয়েছে থাইতে বা লিম্বে বা পেটের মধ্যেও হোক, সার্কোমা বলি আমরা, সফট টিস্যু সার্কোমা, সেখানেও কিন্তু সার্জারির একটা বিশেষ ভূমিকা আছে। এরপরে আসছে কেমোথেরাপি। কেমোথেরাপি আজকাল প্রায় 70-80% পেশেন্টই, ক্যান্সারের পেশেন্টই কেমোথেরাপির কোনো না কোনো পর্যায়ে এসে তাকে কেমোথেরাপি গ্রহণ করতে হয়। তো কেমোথেরাপি বাংলাদেশে 100% কেমোথেরাপি দেওয়া সম্ভব। সার্জারিও প্রায় সব সার্জারি এখানে করা যায়, এমনকি টেকনিক্যালি যেসব অ্যাডভান্স সার্জারি, যেমন রোবোটিক সার্জারি, ভিডিও অ্যাসিস্টেড সার্জারি, তারপর এন্ডোস্কোপিক সার্জারি, এগুলি সব কিন্তু এগুলো এখন বাংলাদেশে হচ্ছে। কাজেই সার্জারিতে যেমন উন্নয়ন সাধিত হয়েছে, তেমনি কেমোথেরাপির কথা বললাম যে 100% ক্যান্সারের কেমোথেরাপি বাংলাদেশে দেওয়া যায়, এবং ওষুধ তো পাওয়া যায়, আগেই বলেছি যে 90% পাওয়া যায়।
রেডিওথেরাপির সুযোগ বলেছিলাম যে 60 সালে একটা মেশিন দিয়ে শুরু হয়েছিল, এখন কিন্তু আমাদের দেশে প্রায় 20-25টা মেশিন আছে বিভিন্ন জায়গাতে, সরকারিভাবে আছে বেসরকারিভাবেও আছে। বেসরকারিতে ঢাকা সিটিতে অন্তত 5-6 জায়গাতে বেসরকারিভাবে আছে, আর দেশের প্রত্যন্ত অঞ্চলে এই সুবিধাগুলি একটু ছড়িয়ে দেওয়া দরকার। মাত্র ডিভিশনাল শহরে আছে, চিটাগং, রাজশাহী এইসব জায়গাতে আছে, সিলেটে আছে সরকারি বেসরকারি। দর্শক অপেক্ষা করছেন ফোনে, আমি ফোনটা নিই। শিওর। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। দর্শক শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। জি ম্যাডাম, হ্যালো, আমার আপু বয়স 63 বছর, ওনারা কি হঠাৎ মানে ওনাদের আগে পেটে গ্যাস্ট্রিকের সমস্যা ছিল, এর জন্য পেটে আলাদা একটা বাইপাস নালি করা ছিল আজ থেকে 15 বছর আগে। আচ্ছা, পরবর্তী সময়ে আর কি ওনার ওইখান থেকে এখন আর কি আপনার ব্যথা অনুভব করছে, পরবর্তীতে আমরা বায়োপসি করছিলাম, ওনাকে মানে পাকস্থলীর ক্যান্সার ধরা পড়েছে। বয়স 63 বছর, কি করবেন জানতে চাইছেন স্যার? এটা এখন ক্যান্সার যেহেতু নির্ণীত হয়ে গেছে, কনফার্ম হয়ে গেছে, পরবর্তী পদক্ষেপ হচ্ছে যে এটা এখন অপারেশন করার মতো পর্যায়ে আছে কি না। যদি অপারেশন করার মতো পর্যায়ে থাকে, অর্থাৎ পাকস্থলীর মধ্যেই সীমাবদ্ধ থাকে, এটা হয়তোবা দ্বিতীয়বার সার্জারি করার সুযোগ আছে। আগেরবার অপারেশন হয়েছিল, উনি বলেছেন গ্যাস্ট্রিকের কথা, অনেক সময় আমাদের গ্যাস্ট্রিকের কারণে পাইলোরিক অবস্ট্রাকশন হয়, সেটার জন্য বাইপাস করতে হয়, পাইলোরোপ্লাস্টি করতে এক সময়, এখন যেটা করে গ্যাস্ট্রোজেজিনোস্টমিও করে, সার্জারিও করে, ডিস্টাল রেডিক্যাল গ্যাস্ট্রেকটমি প্লাস ইয়ে করে। কিন্তু যদি টিউমার হয়ে থাকে এখন, তাহলে ওটা যদি দেখতে হবে স্টেজিং করে, সেটা সিটি স্ক্যান দিয়ে হোক বা পেট স্ক্যান দিয়ে হোক, যদি বলা যায় যে এটা সীমাবদ্ধ আছে পাকস্থলীর মধ্যেই, তাহলে হয়তো বা দ্বিতীয় সার্জারির একটা সুযোগ উনি গ্রহণ করতে পারেন। পরবর্তীতে অন্য চিকিৎসা যেমন কেমোথেরাপি লাগবে কি না, সেটা নির্ভর করবে কোন স্টেজে আছে সেটার উপরে। অনেক ধন্যবাদ স্যার, অনুষ্ঠানের এই পর্যায়ে এসে আমরা আরও একটি ছোট্ট বিরতিতে যাব। সুধী দর্শক, আপনারা দেখছেন বিআরবি হসপিটাল লিমিটেড, সুস্থ থাকুন। আমরা কথা বলছি বিশ্ব ক্যান্সার দিবস নিয়ে, আরও অনেক কথা বলবো, এরই মাঝে আরও একটি ছোট্ট বিরতিতে যাব। আশা করছি আমাদের সাথেই থাকবেন। সুধী দর্শক, আপনারা দেখছেন বিআরবি হসপিটাল লিমিটেড, সুস্থ থাকুন। বিরতির পর ফিরে যাচ্ছি মূল আলোচনায়। স্যার, আমাদের সঙ্গে এক দর্শক করেছেন ফোনে, তো আমরা ফোনটি নিয়ে নিচ্ছি। হ্যালো, সালাম আলাইকুম দর্শক। মানে সূচনা কিভাবে হয়, যে এইরকম হলে সূচনা হয়, সিমটমটা কি? আচ্ছা, অনেক ধন্যবাদ স্যার। ওনার দুইটা প্রশ্ন, এক হচ্ছে ক্যান্সার কী করে সূচনা হয় এবং তার লক্ষণগুলো কী? সূচনা হয় বলতে উনি যা জানতে চেয়েছেন আর লক্ষণ কী, আমার তো মনে হয় যে প্রশ্ন একটাই, তার মানে উনি জানতে চাচ্ছেন সিমটম কী। ক্যান্সারের সিমটম কোনো নির্দিষ্ট সিমটম নাই, যে অঙ্গের ক্যান্সার সেটার উপর নির্ভর করবে সিমটম। আমি আগেই বলে ফেলেছি অনেকগুলি কথা, যেমন যদি খাদ্যনালীর ক্যান্সার হয় খাবার গিলতে অসুবিধা হবে, পেটে যদি পাকস্থলীতে হয় তাহলে দেখা যাবে যে ওখানে গ্যাস্ট্রিক বা খাবার পরে ব্যথা হচ্ছে, এইরকম সিমটম নিয়ে আসে। পায়খানা রাস্তার উপরে যে কলন ক্যান্সার, সেটা যদি হয় পায়খানার সাথে অনেক সময় রক্ত যায়, অনেক সময় পেটে ব্যথা হয়, আমরা বলি অল্টার্ড বায়োল হ্যাবিট হয়। প্রস্রাবের রাস্তার ক্যান্সার হলে যেমন মূত্রথলির ক্যান্সারে রক্ত যেতে পারে প্রস্রাবের সাথে, কিডনির ক্যান্সারও তা হতে পারে, অথবা কিডনি যেসব জায়গায় থাকে সেখানে একটা ভারী অনুভব হতে পারে বা ব্যথা হতে পারে। ফুসফুসের ক্যান্সার কমন যেহেতু, ওটার সিমটম কাশি হওয়া, 2 সপ্তাহের বেশি কাশি থাকা, কাশির সাথে রক্ত ওঠা, যদি পার্টিকুলারলি পেশেন্টটা ধূমপায়ী হয়, দীর্ঘদিনকাল ধূমপান করেছেন এরকম হয়, তাহলে কাশির সাথে রক্ত যাওয়া বা কাশি হওয়া, 2 সপ্তাহের বেশি কাশি থাকা, স্বরভঙ্গ হওয়া, এগুলি যদি লক্ষণ থাকে তাহলে ইমিডিয়েটলি ডক্টরের কাছে যেতে হবে, সন্দেহ করতে হবে যে এটা ফুসফুসের ক্যান্সার হতে পারে। ব্রেস্ট ক্যান্সারের কথা বলেছি, ব্রেস্ট ক্যান্সারের প্রাথমিক পর্যায়ে একটা ছোট্ট গোটা দেখা দিতে পারে, পেইন নাও থাকতে পারে, এই ব্যথা, এই গোটাটা যখন আস্তে আস্তে বড় হবে তখন উপরে যে চামড়া সেটা খেয়ে ফেলবে, চামড়াটা কুচকিয়ে যেতে পারে, নিপলটা ভিতরে ঢুকে যেতে পারে, এমনকি এখান থেকে পুঁজ রক্ত আসতে পারে। দ্বিতীয় হচ্ছে এখান থেকে বগলে যায়, বগলে যে গেলে তখন বগলের মধ্যে একটা পিণ্ড অনুভব করতে পারে। সো এইগুলি হচ্ছে সিমটম। ব্লাড ক্যান্সারের বেলায় সিমটম আবার আলাদা, অনেক সময় দেখা যাচ্ছে ওজন কমে যাচ্ছে, জ্বর হচ্ছে, জ্বরটা খুব ইম্পর্ট্যান্ট,
দ্বিতীয় হচ্ছে যে কোনো জায়গায় দিয়ে ব্লিডিং হতে পারে, তৃতীয় হচ্ছে যে খাওয়ার অরুচি, আর রক্ত টেস্ট করলেই দেখা যাবে যে রক্তের কণিকার বিশেষ পরিবর্তন হয় বেশি হয়ে গেছে, না হলে একেবারে কমে গিয়েছে, অথবা অ্যাবনর্মাল টাইপের রক্তকণিকা দেখা যাচ্ছে। সো আর কতগুলি জিনিস আছে, যেমন আমরা বলি কোথাও যদি তিল থাকে বা একটা আঁচিল থাকে, সেটা হঠাৎ করে বড় হয়ে গেল, তার থেকে রক্তক্ষরণ হচ্ছে, অথবা সেটা আলসারেশন হয়ে গেল, তখনও সন্দেহ করতে হবে। এছাড়া আছে যে যেটা আনএক্সপ্লেইনড ফিভার, কোনো জ্বর যেটাকে ব্যাখ্যা করা যাচ্ছে না, অথবা খাবার হ্যাবিট চেঞ্জ করেন নাই, তারপরেও আপনাকে ওজন কমে যাচ্ছে, সেটা একটা লক্ষণ। কতগুলি কমন লক্ষণের মধ্যে এগুলি আর কি। স্যার, চিকিৎসার কথা বলছিলেন, কেমোথেরাপি রেডিওথেরাপির কথা শুনলে অনেকে খুব ভয় পেয়ে যান যে চুল পড়ে যাবে, আরও অনেক কষ্ট হবে, তো আসলে এই কষ্টগুলো রিকাভার হয় কি না, কিংবা কী ধরনের কমপ্লিকেশনও আপনারা ফেস করেন? এটা বাস্তবিক ভয়, এটা হয়ে থাকে। যেমন বেশিরভাগ কেমোথেরাপিতে চুল পড়ে, এটা একটা মহিলাদের ক্ষেত্রে পার্টিকুলারলি খুবই এম্বারাসিং এবং তারা খুব ভয় পায় এটাতে। এমনকি আমাদের দেশের যারা দাড়ি রাখেন, বুজুর্গ মানুষ, বয়স্ক, তারা দাড়ি কেমোতে দাড়ি পড়ে যাবে এটা তারা মানতে চান না, সেই জন্যে ভয় পান অনেকে, এটা ঠিক, কিন্তু এগুলি সাময়িক। আমি একটাই আশ্বস্ত করি আমার রোগীদেরকে, কেমোথেরাপি দিলে চুল পড়বে বটে, কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি, ক্যান্সার সারানোর গ্যারান্টি কিন্তু নাই, কিন্তু চুল যে আবার গজাবে এটার গ্যারান্টি আমি দিই। দ্বিতীয় হচ্ছে, এখন দুই একটা ওষুধ আছে যেটা অনেক ক্যান্সারে ব্যবহৃত হয়, সেগুলিতে চুল একটাও পড়ে না, এরকম ওষুধও বেরিয়েছে। কাজেই সব ক্যান্সারেই সব ওষুধেই এরকম হবে তা না। আর যেটা হয় ভমিটিং, অনেকে এরকম হয় যে কেমোথেরাপি দেওয়ার পরে তিন চার দিন কিছু খেতে পারে না, বমি করতে থাকে। আবার অনেকে আছে যে কেমোথেরাপি দিয়ে পরের দিন যে অফিস করছে, দুইজন মানুষের শরীর কিন্তু একরকমভাবে আল্লাহ তৈরি করেন নাই। কাজেই কোন মানুষের কী পার্শ্ব প্রতিক্রিয়া হবে সেটা কেবল প্রথমবার কেমো দেওয়ার পরেই বোঝা যাবে। বাট এই যে বমি বন্ধ করা, তারপরে অন্যান্য সিমটম হওয়া, শ্বেতকণিকা কমে যায়, শ্বেতকণিকা কমে গেলে মুখে গা, জ্বর, ডায়রিয়া এগুলো হতে পারে। বাট এখন আমাদের দেশে এত ভালো ওষুধপত্র এসছে যে বমি আমরা প্রায় এখন বলতে পারেন 70-80% পেশেন্টের ভমিটিং আমরা কন্ট্রোল করে ফেলেছি। আর একটা ইম্পর্টেন্ট সিমটম হয়, সেটা হচ্ছে খাবার অরুচি, ক্ষুধামন্দ হয়, অ্যানোরেক্সিয়া বলি আমরা, এটা হয়। কিন্তু আমরা সে সময় রুচির ওষুধ আছে সেগুলো দিই, অথবা বলি যে বাসাতে দুই একটা স্যালাইন নেবেন, অন্তত দুই তিন দিন যত যে কয়দিন খেতে না পারেন, আর বেশি প্রবলেম হলে আমরা বলি যে হসপিটালে একদিন দুই দিনের জন্য ভর্তি হয়ে যাবেন। এমনকি আমরা তো এখন কেমোথেরাপির জন্যে বেশিরভাগ রোগীকে ভর্তি করি না, এরকম সাইড ইফেক্ট হলে সেসব পেশেন্টকে আমরা বলি যে আপনি আসেন, দরকার হলে আমরা ডে কেয়ারে, অত সারাদিন ধরে ডে কেয়ারে শোয়ায় আপনাকে স্যালাইন দিয়ে দেবো, আপনি রাতে কিছু না খেলেও চলবে, এরকমভাবে কয়দিনের পুষ্টিটা অন্তত ঠিক রাখার জন্য। আরেকটা হয় বারবার বমি করলে যেটা হতে পারে, কিডনির প্রবলেম হতে পারে, ব্লাড প্রেশার ফল করতে পারে, সেই জন্যেই তার বডির ইয়েটা রাখতে হবে যে প্রচুর পরিমাণে সোডিয়াম পটাশিয়াম এইগুলি তার শরীরে যাচ্ছে, ওয়াটার সাফিসিয়েন্ট যাচ্ছে কি না এগুলি খেয়াল রাখতে হয়, এবং এগুলি আমরা খুবই সুচারুরূপে করতে পারি এবং করে থাকি সাধারণত। খুব সুন্দর করে কিন্তু স্যার বুঝিয়ে বললে। এবার জানতে চাই স্যার, রেডিওথেরাপি থেকে কী ধরনের সমস্যা হতে পারে? রেডিওথেরাপিতে যেটা হয়, যে অঙ্গে দেওয়া হয় তার রেডিওথেরাপি, তার মেশিনটা দুই রকমের আছে অ্যাকচুয়ালি রেডিওথেরাপি, একটা হচ্ছে সারফেস দেওয়া হয় টেলিথেরাপি, আর একটা হচ্ছে ব্র্যাকিথেরাপি, যেটা রেডিয়েশন এমিটিং সাবস্টেন্সটাকে ওই অর্গানের কাছে বা অর্গানের ভিতরে রাখা হয়, সেটা দুই, ওটা আবার দুই রকম আছে, ক্যাভিটারি আছে, ইন্টারস্টিশিয়াল আছে, ওগুলিতে আমি যাচ্ছি না। আর এই যে রেডিওথেরাপির ফলে যেটা হয়, এটাতেও কিন্তু শ্বেতকণিকা কমে, খাওয়ার অরুচি হয়, গলার আশেপাশে দিলে খাদ্যনালীর মধ্যে প্রদাহ হয়, তখন খেতে পারে না, গলা আটকে যায়, এইসব জায়গায় দিলে মুখে মুখ শুকনো হয়, স্যালাইভেশন আসে না, মুখে পাচক রসটা আসতে চায় না, মুখ শুকনো লাগে, ঢোক গিলতে পারে না, এরকম হয়, কথা বলতে অসুবিধা হয়। বাট এগুলি সবই টেম্পোরারি, এগুলি ভালো ট্রিটমেন্ট আছে। আর যেখানে স্কিনে দেওয়া হয়, স্কিনটা একটু লালচে বা কালচে হয়ে যায়, অনেক ক্ষেত্রে চামড়া উঠে যায়, বাট এটা পরে আবার হিল হয়ে যায়। লালচে কালচে হয়ে যাচ্ছে, এখানে কি আপনারা কোনো ধরনের ওষুধ ব্যবহার করতে বলেন নাকি নিজে নিজে ঠিক হয়ে যাবে? অটোমেটিক ঠিক হয়, বাট যদি র সারফেস থাকে তখন আমরা অ্যান্টিবায়োটিক অয়েন্টমেন্টগুলি ব্যবহার করতে বলি, আর রেডিওথেরাপির পরে কিছুদিন সাবান ইউজ করাটা নিষেধ থাকে, এগুলি দুই সপ্তাহ তিন সপ্তাহ মাত্র এইভাবে আর কি। স্যার, অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি, পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করব। দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমি আমাদের বিশ্ব ক্যান্সার দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল ক্লোজ দি কেয়ার গ্যাপ, সেই হিসাবে আমাদের দেশে কেয়ার গ্যাপ কমানো খুবই জটিল অবস্থা, যেহেতু সুযোগ অনেক কম, সুবিধাদি অনেক কম, বাট আস্তে আস্তে অনেক বেড়েছে, সেই হিসাবে আমাদের জন্যে, গরিব দেশের জন্যে, উন্নয়নশীল দেশের জন্য আমি বলবো যে প্রিভেন্ট করাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। প্রিভেন্টের মধ্যে
জরায়ু মুখের ক্যান্সারের টিকা আছে, হেপাটাইটিস বি ভাইরাসের টিকা আছে। সো এইগুলির টিকা গ্রহণ করতে হবে যাতে না হয় ওই দুইটা ক্যান্সার, জরায়ু মুখের ক্যান্সার এবং ওইটা। আর স্ক্রিনিং যা সুবিধাটা গ্রহণ করতে হবে, যাদের বয়স হয়েছে 30 বছরের উপর হলে প্যাপসমেয়ার বা ওই ডিএনএ টেস্ট করতে হবে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের ডিএনএ। আর ব্রেস্ট ক্যান্সার, কলোরেক্টাল ক্যান্সার, প্রস্টেট ক্যান্সার এবং সার্ভাইকাল ক্যান্সারের কথা বললাম, এবং আজকাল ফুসফুসের ক্যান্সারেরও স্ক্রিনিং সুবিধা নিতে হবে। তাহলে আর্লি স্টেজে ধরা পড়বে, আর আর্লি স্টেজে ধরা পড়লেই কেবল আমরা সম্পূর্ণরূপে কিওর করে ফেলতে পারি সেই পেশেন্টটাকে। সেই জন্যে এই কতগুলি অনুরোধ করে বা এই বার্তাগুলি দিয়ে আমি দর্শকদেরকে বলি, আপনারা ক্যান্সার মুক্ত থাকেন। অনেক ধন্যবাদ স্যার আপনাকে, আশা করছি আজকের আলোচনা থেকে দর্শকরা উপকৃত হয়েছেন এবং অবশ্যই সচেতন হবেন। আপনাকে ধন্যবাদ, দর্শকদেরকে ধন্যবাদ। শুধু দর্শক, আমরা যেটা জানতাম যে ক্যান্সার হলে তার কোনো অ্যান্সার নাই, আধুনিক চিকিৎসা পদ্ধতি তা কিন্তু ভুল প্রমাণিত করেছে। ক্যান্সার হলেও সেই ক্যান্সারের চিকিৎসা করে সুস্থ সাধারণ জীবনযাপন করা কিন্তু সম্ভব। আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি বিআরবি হসপিটাল লিমিটেড, সুস্থ থাকুন থেকে আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্য তথ্য নিয়ে। সেই পর্যন্ত সকলে খুব ভালো থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন, আল্লাহ হাফেজ।